ফেনীতে আগামী 9 ডিসেম্বর থেকে মুজিব শতবর্ষ দাবালিগ শুরু হতে যাচ্ছে। ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা দাবা কমিটির ব্যবস্থাপনায় আগামী 9 ডিসেম্বর থেকে প্রথমবারের মতো মুজিব শতবর্ষ দাবা লীগ 2021 শুরু হতে যাচ্ছে। এই উপলক্ষে সোমবার দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আমিন মোল্লা এর সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও জেলা দাবা কমিটির ব্যবস্থাপনায় আগামী 9 ডিসেম্বর থেকে প্রথমবারের মতো মুজিব শতবর্ষ দাবা লীগ 2021 শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার 29 ডিসেম্বর দুপুরে ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আমিন মোল্লা এর সভাপতিত্বে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী পুলিশ সুপার আবু তাহের ফারুকি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, দাবা উপকমিটির আহ্বায়ক বাহার উদ্দিন বাহার, সদস্য সাংবাদিক দিলদার হোসেন স্বপন, যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম তুহিন। এ সময় জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম, জয়নাল হাজারি, কলেজের ক্রীড়া শিক্ষক দীপক চন্দ্রনাথ, দাবা উপকমিটির সদস্য মর্জিনা বেগম, জহিরুল আলম কামরুল, জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ আমজাদ হোসেন, বিপ্লব সহ দাবা লীগে অংশগ্রহণকারী ক্লাবের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার বদরুল আলমিন মোল্লা বলেন, ফেনীতে মুজিব শতবর্ষ দাবা লীগ যেন সারা দেশে আলোড়ন সৃষ্টি করতে পারে সে ধরনের প্রতিযোগিতার আয়োজন করতে হবে। আমি চাই যে এই লীগের 100